হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে ভালো একটা সুখবর, আমাদের অর্গানাইজার টিচার অর্থাৎ সংগঠক শিক্ষক নিয়ে এসে পড়লো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইলো। তো আপনাদের বলে দিচ্ছি যে এই মুহূর্তে আপনাদের যে একটা ব্যাপার ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে 2022-এর যারা যারা রিক্রুটমেন্টের সাথে জড়িত আছেন, তো আপনাদের জন্য বিশাল বড় একটা খবর এসে পড়লো। সেটা হলো আপনাদের বিএড ডিএড নিয়ে কিন্তু বিশাল বড় একটা প্রবলেম হয়ে গেছে, যে যারা যারা ডিএড প্রক্রিয়ায় রয়েছে তারা কিন্তু অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে, যে যারা যারা ডিএড করেছে তারা কিন্তু অনেক চিন্তার মধ্যে আছে। বিষয়টা বিস্তারিতভাবে আপনাদের আমি বলছি, যারা যারা বিএড করেছে তারা কিন্তু আন্দোলন করছে, সেই জন্য কিন্তু এনসিটির তরফ থেকে কিন্তু বিষয়টা কিন্তু ভালো করে খতিয়ে দেখছে। তো এই ব্যাপারটা আপনাদের বলছি, তার কারণ হলো অর্গানাইজার টিচারের সাথে কিন্তু আপনাদের যতগুলো শিক্ষক নিয়োগ আছে সেগুলো কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। তো আপনাদের বলে দিচ্ছি, ভ্যাকান্সি রিলেটেড কিন্তু বিশাল বড় একটা ঝামেলা হয়েছে, সেটা কিন্তু আজকে জানাবে, সেটাই কিন্তু বলেছে। বিকালের দিকে কিন্তু আপনাদের বলেছিলাম এর আগের ভিডিওর মধ্যে, যে ভালোভাবে আপনাদের জানিয়ে দিবে যে বিষয়টা কি দাঁড়াবে। তো আপনাদের বলে দিচ্ছি যে বিএড ডিএডের যে ঝামেলাটা হয়েছিল সেখানে তো বলে দিয়েছে ভালো করে সরকার, যে সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে যে আপনাদের যারা যারা ডিএড করেছে তারাই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগে চান্স পাবে, তাছাড়া কিন্তু বিএড পরীক্ষার্থীরা চান্স পাবে না। তো এই মুহূর্তে কিন্তু এনসিটির তরফ থেকে মানে কেন্দ্রীয় তরফে কিন্তু অনেক আলোচনা হয়েছে। তো এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি যে এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়নি, এই বিষয়টা কিন্তু আরও কিন্তু সরকার ভেবে দেখবে, পর্ষদে কিন্তু তাই জানিয়েছে। কারণ আপনাদের অর্গানাইজার টিচারের যেটা যেটা রিক্রুটমেন্ট আছে সেটা কিন্তু এই ভ্যাকান্সির উপরেই কিন্তু রিলেটেড করে কিন্তু আপনাদের ভ্যাকান্সিটা নির্ধারিত হবে। তাই বলছি এই ব্যাপারে কিন্তু বিশাল বড় নজরদারি করতে হবে। তো এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি যে আজকে কিন্তু কোনোরকমভাবেই একদম দুঃখিত সহকারে বলছি যে কোনোরকমভাবেই খবর আসেনি, 2-1 দিনের মধ্যে কিন্তু বিশাল বড় একটা খবর এনসিটি থেকে জানিয়ে দেবে, মানে কেন্দ্রীয় তরফ থেকে জানিয়ে দেবে, তাছাড়াও কিন্তু রাজ্য তরফ থেকে কিন্তু জানিয়ে দেবে। তো আপনাদের যখন খুশি তখন কিন্তু আপডেট এসে পড়বে। তো আপনাদের কিন্তু আমি সম্পূর্ণভাবে আপডেট রাখার জন্য বলছি, আমি কিন্তু অবশ্যই আপডেট রাখছি। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে যে এই ব্যাপারে কিন্তু 2-1-এর মধ্যে বিশাল বড় একটা খবর এসে পড়বে। তো আপনাদের অর্গানাইজার টিচার কিন্তু এটার উপরে কিন্তু বিশাল বড় একটা নির্ধারণ করছে, এই জায়গা থেকে যে ভ্যাকান্সি ফাঁকা থাকবে সেই বিষয়ে কিন্তু আপনাদের অর্গানাইজার টিচার কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তাই বলছি আপনারা একদম নজরদারি রাখুন, আর আপনারা অবশ্যই নজরদারি রাখবেন, আমি কিন্তু অবশ্যই নজরদারি রাখছি। আপনারা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত ব্যাপারটা কিন্তু খবর দিয়ে দেবে। তাছাড়াও আপনাদের যেটা সাইন অন নিয়োগ প্রক্রিয়া আছে সেটাও কিন্তু খুবই তাড়াতাড়ি এই ভ্যাকান্সির উপরে রিলেটেড হবে, যে ফার্স্ট প্রক্রিয়া আপনাদের কতগুলো লোক ছাড়বে। আপনাদের বলেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ধাপে ধাপে কিন্তু আপনাদের ভ্যাকান্সি ছাড়বে। তো আপনাদের যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ আছে 2022 সালের বিএড ডিএডের যেটা ভ্যাকান্সি রিলেটেড আছে সেটার ব্যাপারে কিন্তু আপনাদের অর্গানাইজার টিচারের কত সংখ্যক লোক ছাড়বে প্রথম ধাপে সেকেন্ড ধাপে সেই ব্যাপারটা কিন্তু বিশাল বড় একটা নির্ধারিত হয়ে রয়েছে। কয়েকদিনের মধ্যেই কিন্তু খবরটা দিয়ে দিবে, এটা কিন্তু আমি বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি, তাই আপনাদের এই মুহূর্তে বিশাল বড় একটা খবর আমি জানিয়ে দিলাম। তো আপনাদের কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু অফিসিয়ালভাবে খবর দিয়ে দেবে, আমি কিন্তু অবশ্যই খবর নিচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলের সাথে জড়িত থাকুন, যখনই কোনো নতুন আপডেট আসবে আমি আপনাদের দিয়ে দেবো, একদম চিন্তা করবেন। আর আপনারা অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করুন, মানুষের লোক কথায় কান দেবেন না, আমি যেটা একদম জেনুইন খবর যেটা এই চ্যানেলের মধ্যে দিই সেটাই আপনি একদম বিশ্বাস করবেন। আর আপনারা বিভিন্ন জায়গা থেকে খবর কালেক্ট করার চেষ্টা করেন, যে কোথা থেকে কী খবর আসছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, অনেকের উপকার হবে। আর আপনাদের বলে দিচ্ছি যে আজকে দাঁড়িয়ে কিন্তু এই খবরটাই এসেছে, কয়েকদিনের মধ্যে অফিসিয়ালভাবে যখন আপডেট আসবে তখন কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। আপনারা একদম চিন্তা করবেন না, পজিটিভ থাকার চেষ্টা করুন, যেখান থেকে খবর আছে সেখানে কালেক্ট করে আপনারা পজিটিভ থাকার চেষ্টা করুন। তাছাড়াও কিন্তু অর্গানাইজার টিচার কিন্তু ভোটের আগেই খুবই তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীও বলে দিয়েছে, তাছাড়া কেন্দ্রীয় তরফে কিন্তু এখন ব্যাপারটা কিন্তু দেখছে এনসিটির তরফ থেকে। তো আপনাদের কোনোরকম চিন্তার বিষয় নেই, আপনাদের কিন্তু অর্গানাইজার টিচার খুবই তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সেটাই কিন্তু পর্ষদ থেকে জানানো হয়েছে বা বিভিন্ন সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে জানানো হয়েছে। আপনাদের যে কিছু পেন্ডিং কেস ছিল সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন, সংগঠক শিক্ষক নিয়ে তখনই আপনাদের আমি সবার আগে জানিয়ে দেবো। তো আজকের মতো আপডেটটা এই জায়গায় ছিল, আবার কালকে পরশু একটা বিশাল বড় আপডেট আসতে চলেছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা যারা অর্গানাইজার টিচারের খবর জানতে চায়। তো আজকের মতো আপডেট এই পর্যন্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।